নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। নিউজ নির্ভীকের দুপুরের বড় খবর প্রতিবেদন বিভাগে দেখুন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মণ্ডল রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে নীতিশের মণ্ডল রাজনীতি বেগ দেবে কিন্তু নরেন্দ্র মোদীকে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। জ্যোতি বসু বঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন টানা 23 বছর। ওড়িশার নবীন পট্টনায়কও দলের একক গরিষ্ঠতার সুবাদে 23 বছরেরও অনেক বেশি সময় মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন রয়েছেন। আর ভারতীয় রাজনীতির ম্যাজিক ম্যান নীতিশ কুমার মধ্যিখানে সামান্য সময় বাদে প্রায় 18 বছর মুখ্যমন্ত্রী থাকার পরও নট আউট। তার সবচেয়ে বড় কৃতিত্ব, মাত্র 43 জন বিধায়ক নিয়ে 243টা সদস্যের বিহার বিধানসভা এবং রাজ্য সরকারের যাবতীয় ক্ষমতার কেন্দ্রে থাকা। আর এই সময়কালে একক ক্যারিসমায় লালু প্রসাদ যাদবের 15 বছরের শাসনকে, অর্থাৎ 1990 থেকে 2005 পর্যন্ত লালু প্রসাদের এই শাসনকে তিনি কার্যত মুছে দিতে পেরেছেন, রুখে দিতে পেরেছেন বিজেপিকে। তার চেয়েও বড় কথা, বর্তমানে তাঁর সরকারকে সমর্থন করছে একদা কট্টর রাজনৈতিক শত্রু লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, অর্থাৎ RJD। লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী। তবে এই 18 বছরের রাজ্যপাটে বিজেপির সঙ্গে জোট বেঁধেও এই জাদুকর কুর্মী নেতা সরকার চালিয়েছেন অবলীলায়। বারে বারে নীতিশের এই ভুল বদল দেখার মতো। সেই কারণেই তাঁর রাজনৈতিক অবস্থান কখন কোথায় তা নিয়ে মাঝে মধ্যে দ্বন্দ্ব এবং রহস্য তৈরি হয়, অনেকটা পেন্ডুলামের মতো। এবার 24-এর লোকসভা ভোটের আগে বিজেপি তাঁর দল ভাঙার জন্য মহারাষ্ট্রের মতো অপারেশন লোটাসের ষড়যন্ত্র করতেই জাতপাতের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তুলে নরেন্দ্র মোদীকে পাল্টা আঘাত করেছেন নীতিশ কুমার। শুক্রবার আরও এক ধাপ এগিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জাতপাতের এই সমীক্ষায় বাধা দান এবং রিপোর্ট প্রকাশে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে মোক্ষম ধাক্কা দিয়েছে গেরুয়া শিবিরকে। এ খবরও আমরা করেছি, আপনারা দেখেছেন। রাজ্যে রাজ্যে হিন্দুত্বের ছাতা থেকে বেরিয়ে পণ্ডিত, ঠাকুর, বানিয়া, কুর্মী, দলিত, OBC এবং SC ST-রা নিজেদের স্বাধীন আইডেন্টিটি পলিটিক্স শুরু করলে অমিত শাহাদের তীব্র হিন্দু মুসলিম মেরুকরণের কৌশল কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য। হিন্দি বলয়ে বিশেষত উত্তরপ্রদেশে আবার যাদব, দলিত এবং OBCদের পৃথক উত্থান শুরু হবে। সেক্ষেত্রে 6 মাস বাদে যোগী রাজ্যে 80টার মধ্যে 70টা লোকসভা আসন জেতা স্বপ্নই থেকে যাবে বিজেপির। মুখ থুবড়ে পড়বে 56 ইঞ্চির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খোয়াইশও। নীতিশ কুমার নিঃসন্দেহে কুর্মী সম্প্রদায়ের মুখ। জাতপাতের সমীক্ষা বলছে বিহারে কুর্মী জনসংখ্যা শতকরা 2.87%। তবে নীতিশের মূল শক্তি রাজ্যের বাসিন্দাদের অত্যন্ত পিছিয়ে পড়া অংশ, যা বিহারের মোট জনসংখ্যার প্রায় 36%, আর OBC সামগ্রিকভাবে 63%। বলাই বাহুল্য, কিছুটা কোণঠাসা আবার কিছুটা ক্ষমতা হারানোর দুশ্চিন্তা থেকেই ভারতীয় প্রেক্ষাপটে নিঃশব্দে মণ্ডল রাজনীতির দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো নীতিশ কুমারের হাত ধরেই। মাত্র 1 মাস আগে ইন্ডিয়া জোটের ভূমিষ্ঠ হওয়ার মতোই কিছুটা আচমকাই বলা যায়। এর উপর গুরুত্বপূর্ণ 5 রাজ্যের বিধানসভা ভোটের সেমিফাইনালের আগে জাতপাতের এই তাৎপর্যপূর্ণ সমীক্ষা নিঃসন্দেহে জোড়া ধাক্কা বিজেপির জন্য, মোদির জন্য। সর্বশক্তি দিয়ে বিজেপি বাদ সাধলেও জাতির জনকের জন্মদিনের মাসকেই এজন্য বেছে নিয়েছেন নীতিশ কুমার। নিজের দলের ভাঙন ঠেকাতে তার এই মণ্ডল 2 কৌশল শেষ পর্যন্ত সফল হলে মোদিজির পাকা ঘুঁটি কিন্তু নিশ্চিতভাবেই কেঁচে যেতে পারে। হিন্দু মুসলিম বিভাজনের বদলে হিন্দু ভোট ব্যাংকেই কণা এবং উপকণায় ভাঙলে RSS-এর সাজানো বাগান ছারকার হওয়া মোটেই অসম্ভব নয়, অনেকটা 2004 সালে বাজপেয়ীর সেই ভরাডুবির মতোই। 4 দশক আগে বোফর্স দুর্নীতির ঢেউ অনেক সম্ভাবনা জাগিয়েও শেষে অশ্বডিম্বে পরিণত হলে জাতীয় স্তরে মণ্ডল বনাম কমণ্ডলের রাজনীতির পথ চলা শুরু হয়েছিল। মূলত আদবানীদের মন্দির এবং রথযাত্রার আড়ালে থাকা কট্টর হিন্দুত্বের মোকাবিলাই ছিল এর মূল লক্ষ্য। 1990 সালের পর বিশ্বনাথ প্রতাপ সিং মণ্ডল রাজনীতির জোরে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছিলেন, যদিও তাঁর সেই পরিকল্পনা এবং কৌশল দীর্ঘমেয়াদে সফল হয়নি। তাঁর অভিঘাতে
ভিপি সিং এর রাজ্যপাঠ অল্পদিনের ভিতরেই খতম হয়ে যায়। কিন্তু কেন্দ্রে ব্যর্থ হলেও বিহার উত্তরপ্রদেশ সহ হিন্দি বলয়ের রাজনীতি দীর্ঘদিন যাদব দলিত এবং আরও বিভিন্ন জাতপাতের আবর্তে ঘুরে বেড়িয়েছে। আবার ওবিসি এবং দলিতরা পৃথক শিবিরে ভাগ হয়ে নিজস্ব অস্তিত্ব বজায় রাখতে ও সমর্থ হয়েছে। এরই নিটফল বিহার এবং উত্তরপ্রদেশে দীর্ঘদিন রাজ করেছে লালু মুলায়ম কিংবা দলিত কাঁসিরামের শিষ্যা মায়াবতী। মায়াবতী আবার দলিত রাজনীতির সঙ্গে ব্রাহ্মণ্যবাদকেও অতি স্বন্তপর্ণে অতি সূক্ষ্মভাবে মিশিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। জাতপাতের এই বিভাজনই কংগ্রেস এবং বিজেপি দুটো জাতীয় দলকেই একক সংখ্যাগরিষ্ঠতায় কেন্দ্রে ক্ষমতায় আসতে দেয়নি অনেকদিন। একের পর এক কোয়ালিশন সরকার রাজ্যপাঠ চালিয়েছে। এমনকি 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের আগ্রাসী মেরুকরণও বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্রে ক্ষমতায় আসতে দেয়নি। বাজপেয়ীজিকে সন্তুষ্ট থাকতে হয়েছে তখন মিলিজুলি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিয়েই, কেননা তখনও আদবানীদের রথযাত্রা শুধু বর্ণ হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাজপেয়ীর ফিল গুড কৌশল ব্যর্থ হওয়ার পর কংগ্রেসের নেতৃত্বে দুটো ইউপিএ সরকার ক্ষমতা ভোগ করে, নেতৃত্বে অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখনও হিন্দি বলয়ে জাতপাতের আধারে রাজনীতি করা ছোট ছোট দলগুলোর রমরমা। কিন্তু 14 সালে অঙ্কটা পুরো বদলে যায়। নরেন্দ্র মোদী এবং তার কট্টর হিন্দুত্বের রাজনীতি ওবিসি এবং দলিতদেরও হিন্দুত্বের ছাতার তলায় নিয়ে আসতে সামিল করতে সমর্থ হয়েছিল। তাই দীর্ঘ কয়েক দশক পর কেন্দ্রে আবার একদলীয় সরকার প্রতিষ্ঠিত হয় বাজপেয়ীর হাত, নরেন্দ্র মোদীর হাত ধরে। বিজেপি লোকসভা ভোটে 286টা আসন জেতে। 5 বছর পর 2019 নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 303। এমন অভূতপূর্ব সাফল্যে কোনো শরিকের দিকেই ফিরে তাকাতে হয়নি বিজেপিকে। ব্যক্তি মোদীর উপর 16 আনা নির্ভরশীল এই নতুন বিজেপির পায়ের তলায় মাটি যতই শক্ত হয়েছে ততই ছত্রভঙ্গ হয়েছে এনডিএ শরিকরা। উত্তরপ্রদেশে যাদবদের দিন শেষ হয়েছে। ওবিসি এবং দলিত ভোটও গেরুয়া শিবিরের পক্ষে পড়েছে। মায়াবতী এতে ক্রমশ ক্ষমতা হারাতে হারাতে আজ প্রায় লুপ্ত রাজনৈতিক শক্তি। অনেক সম্ভাবনা জাগিয়েও মুলায়ম পুত্র অখিলেশ যাদব বিগত 22 সালের বিধানসভা ভোটে তেমন বড় কোনো চমক দিতে ব্যর্থ হয়েছেন। উল্টে আপনা দল এবং নিষাদ পার্টি বিজেপির ছাতার তলায় আশ্রয় নেওয়ায় যোগীজির অঙ্ক অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। বদলে যাওয়া পরিস্থিতিতে এই সব ছোট ছোট জনগোষ্ঠীর দলগুলো বেরিয়ে এলে উত্তরপ্রদেশের অঙ্ক কিন্তু বিহারের মতো কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে অমিত এবং নরেন্দ্র মোদীদের কাছে ক্ষমতা ধরে রাখাই অত্যন্ত কঠিন হতে বাধ্য। দুতরফেরই কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। জাতীয় রাজনীতির নিস্তরঙ্গ পুকুরেই হঠাৎ যেন কেউ পাথর ছুঁড়ল জাতপাতের সমীক্ষা চালিয়ে। নিঃসন্দেহে ইন্ডিয়া জোট ঘিরে একটা উৎসাহ তৈরি হয়েছে। দক্ষিণ ভারত তো বটেই, হিন্দি বলয় থেকেও গেরুয়া শক্তির পিছু হটার খবর কিন্তু আসছে প্রতিদিন প্রতিদিন আসছে। এই পটভূমিতে বিহারে জাতপাতের সমীক্ষা চালিয়ে এবং মহাত্মা গান্ধীর জন্মদিনে তার বিস্ফোরক রিপোর্ট সামনে এনে বড় বোমা ফাটিয়েছেন নীতিশজি। ওই সমীক্ষা রিপোর্ট বলছে বিহারে ওবিসি এবং দলিত মোট জনসংখ্যার প্রায় 80%, সব মিলিয়ে মোট 80%, আর সাধারণ মাত্র 15%। যদি বিহারের এই জাতপাতের দৈত্য গেরুয়া প্রধান উত্তরপ্রদেশের রাজনীতিতেও আসন্ন ভোটের আগে মাথা তোলে তাহলে বড় সংকটে পড়ে যাবে বিজেপি। কেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে 2014 সালে একটা জিনিস নিশ্চিত করেছেন, দলিত ওবিসি ছোট ছোট জনগোষ্ঠী সবাই আর আলাদা নয়, উন্নয়নের প্রশ্নে গেরুয়া পতাকার তলায় সবাই সামিল। কিন্তু এক দশক অনেকটা সময়, তাই এবার প্রতিশ্রুতি এবং প্রাপ্তির অঙ্কটা মেলাতে গিয়ে দেখা যাচ্ছে নিটফল তো সেই শূন্যই, বিগ জিরো। ভাষণ এবং ব্যক্তি সর্বস্ব রাজনীতির আড়ালে মেলেনি কিন্তু কিছুই, আশ্বাস হয়েই থেকে গিয়েছে সব কিছু। তাই সমীকরণ বদলাচ্ছে, আনুগত্য একঘাট থেকে অন্যত্র বাসা বাঁধছে। হঠাৎ পুরনো অঙ্কে চোনা পড়লে পৃথিবীর কোনো শাসক শান্ত থাকতে পারে কি? থাকতে পারে না। এখনো পর্যন্ত মোদিজির সুগার প্রেশার হার্টের ব্যায়াম আছে বলে তো শোনা যায় না। তবু ভারতের মতো হাজার বৈচিত্র্যে ভরা দেশে দৈনন্দিন রাজনীতির একটা চাপ কিন্তু আছেই। কয়েক মাস আগেও যে যুদ্ধটা নিছকই বর্ণহীন একপেশে হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, সেটাই একটু একটু করে যেন
তুল্যমূল্য যুযুধান লড়াইয়ের আকার নিচ্ছে। ইন্ডিয়া জোটের অগ্রগতিও অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিহারের জাতিগত সমীক্ষা রিপোর্টটা উৎসাহিত করছে রাহুল গান্ধীকেও। এই জাতপাতের বর্তমান চিত্রটা আমাদের অজানা ছিল। কেন? কারণ স্বাধীন ভারতে জনগণনা হলেও জাতিগত কোনো সমীক্ষাই কিন্তু এখনো পর্যন্ত হয়নি। শেষবার এই সমীক্ষা হয়েছিল ব্রিটিশ রাজত্বে 1931 সালে, দেশ স্বাধীন হওয়ার 16 বছর আগে। বিহারের সমীক্ষা দেখেই রাহুল বলেছেন, জিতনি আবাদী উতনা হক। অন্তত 4 দশক আগে একই স্লোগান দিয়েছিলেন মায়াবতীর মেন্টর দলিত মসিহা কাশিরাম। তিনি বলেছিলেন, জিনকি জিতনি সংখ্যা ভারী উতনি উনকি হিস্সেদারি। গন্ধটা কিন্তু মিলে যাচ্ছে। তাই মায়াবতীকে অনুরোধ করা হয়েছে ইন্ডিয়া জোটে সামিল হতে। কে না জানে রাজনীতি মানেই হরেক কিসিমের সম্ভব আর অসম্ভবের মিশেলে এক মণিহারী শিল্প, কিংবা নানা জটিল সম্ভাবনার পারমিউটেশন এবং কম্বিনেশন, নানা আবর্তে এবং নানা পরতে পরতে রং বদলের আড়ালে তাই ক্রমেই জমে উঠছে ক্ষমতা দখলের নাটক। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার আগামী নভেম্বরের ভোট কিন্তু বিজেপি নেতাদের খুব একটা স্বস্তিতে থাকতে দেবে না। কে জানে নতুন সংসদে অভিষেক হবে কোন রাজনৈতিক পট পরিবর্তনের। নাটকের শেষ অঙ্কে কে জিতবে, হিন্দুত্ব, মন্দির, মণ্ডল না উন্নয়ন? আপাতত সেই ফটো ফিনিশ দেখার অপেক্ষায় রইল গোটা দেশ, গোটা ভারতবাসী। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের এক স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিককে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।